রাস্তায় থিক থিক করছে মানুষ হঠাৎ দেখলে মনে হতে পারে যে আদালতকে ভেঙে গুড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়ে পথে নেমেছে জনতা কিন্তু আসলে ওই ক্ষোভ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মাথার দাম হিসেবে ঘোষণা করা হলো এক কোটি পাকিস্তানি মুদ্রা হ্যাঁ ঠিক শুনছেন কাঙাল পাকিস্তান যেখানে মানুষজন খেতে পাচ্ছে না এদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মাথার দাম এক কোটি পাকিস্তানি মুদ্রা রাখা হয়েছে পরিস্থিতিটা একবার ভাবুন আর হাজার পাকিস্তানি সুপ্রিম কোর্টের থেকে দৌড়ানোর ভিডিও ভাইরাল হয়েছে সে ভিডিও দেখাবো আপনাদের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ আর সেই শহরের মাঝেই পাকিস্তানের সুপ্রিম কোর্ট আচমকাই দেখা যায় যে সেই রাস্তা পেরিয়ে হুড়মুড়িয়ে ছুটে আসছেন হাজার হাজার মানুষ লক্ষ্য সুপ্রিম কোর্টের মূল ভবন অনেকেই পতাকা হাতে দৌড়ে যাচ্ছেন ভিড়ের বাকি অংশকে দেখা যাচ্ছে সংঘবদ্ধভাবে দৃঢ় পদক্ষেপে সুপ্রিম কোর্টের যে মূল ফটক রয়েছে সেদিকে এগিয়ে যাচ্ছেন সেখানে পুলিশ কাটা তারের প্রতিরোধ তৈরি করেছিল অভিযোগ প্রধান বিচারপতি কাজী ফয়জ ঈশা ইসলাম ধর্ম অবমাননা করেছেন ওই অপমানেই নাকি তার বিরুদ্ধে তার মৃত্যুদণ্ডের দাবি ওঠে সেই প্রতিরোধ ভেঙেই পতাকা হাতে ভিতরে ঢোকার চেষ্টা করেন সাধারণ মানুষ হঠাৎ দেখলে মনে হবে যেন আদালতকে ভেঙে গুড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে পাকিস্তানের জনতা কিন্তু আসলে এই ক্ষোভ পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে রাস্তায় ঠিক ঠিক করছে মানুষ হঠাৎ করে দেখলে মনে হবে যেন বড় কিছু একটা ঘটে গিয়েছে এই ধরুন আদালতকে ভেঙে ঘুরিয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া এই রকম বড় ঘটনা কিন্তু বিষয়টা আসলে সেটা নয় আসলে এই ক্ষোভ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মাথার দাম ঘোষণা করা হয়েছে এক কোটি পাকিস্তানি মুদ্রা শুনে অবাক লাগলেও এটাই পাকিস্তানের ছবি কাঙ্গাল পাকিস্তানের মানুষজন খেতে পাচ্ছে না এদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মাথার দাম দিয়েছে এক কোটি পাকিস্তানি মুদ্রা পরিস্থিতিটা কি ভয়ঙ্কর ভাবতে পারছেন হাজার হাজার মানুষ সেই সময় সুপ্রিম কোর্টের দিকে দৌড়াচ্ছেন আর এই ভিডিও সামনে আসতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ আর সেই শহরের মাঝেই পাকিস্তানের সুপ্রিম কোর্ট আচমকাই দেখা যায় যে সেই রাস্তা পেরিয়ে হুড়মুড়িয়ে ছুটে আসছেন হাজার হাজার মানুষ লক্ষ্য সুপ্রিম কোর্টের মূল ভবন অনেকেই পতাকা হাতে দৌড়ে যাচ্ছেন ভিড়ের বাকি অংশে দেখা যাচ্ছে সংঘবদ্ধভাবে দৃঢ় পদক্ষেপে সুপ্রিম কোর্টের মূল ফটকের দিকে এগিয়ে যেতে সেখানে পুলিশ কাটা তারের প্রতিরোধ তৈরি করেছিল सबस्क्राइब करें आज तक बांगार यूट्यूब चैनल के फो करें हॉट्सअप चैलों